অ্যাডমিশন। সো অ্যাডমিশনে তুমি কি ফলাফল করবা সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তোমার কি বলে ফিউচারটা নির্ভর করবে। তুমি তার আগের লাইফটা কি করছো, তার আগের লাইফে কোথায় বসে পড়াশোনা করেছো, তোমার ফাদার কি করে, তোমার মাদার কি করে, তোমার প্যারেন্টস কি করে, কিচ্ছু ম্যাটার করে না ওই জায়গায়। অ্যাডমিশনের পর তুমি নিজেই তোমার লাইফটাকে বিল্ড আপ করবা এবং তোমার নিজের পরিচয়টা তুমি পাবা, বুঝছো? আর অ্যাডমিশনের আগে এই যে 18 মাস খুবই ভাইটাল। এখন হয়তো বলতে পারো যে ভাইয়া আইসে জ্ঞান দেওয়া শুরু করছে, প্রথম দিন বলে জ্ঞানটা দিচ্ছে, পরের দিন থেকে জ্ঞানটা দিব না, পরের দিন থেকে একদম ক্লাস শুরু করব, ক্লাসের টপিক পড়াবো আর চলে যাব, ঠিক আছে? কিন্তু প্রথম দিনের জ্ঞানটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরো তুমি অলরেডি ক্লাস 11-এ পড়ো, রাইট? তুমি আসলে কেউ না, ইউ আর নাথিং, তুমি 11-এ পড়া একটা স্টুডেন্ট না, বুঝছো? তোমার প্যারেন্টস কি করে ওটা ম্যাটার না, তোমাকে কিছু একটা হইতে হবে, হওয়ার জন্য তোমাকে এই জায়গাটা ভালো মতো পার করতে হবে, আর এই জায়গাটা ভালো মতো পার করার জন্য তোমার এখন থেকে শুরু করতে হবে। যারা এই জায়গাটা ভালো মতো পার করে তারা কেউ এমন না যে এই 4-5-6 মাসে জাদু কইরা খুব ভালো চান্স পাওয়া যায়, এমন না, তারা আগে থেকেই ফাইট করে, তারা আগে থেকেই প্রিপেয়ার থাকে, তারা আগে থেকে লক্ষ্য সম্পর্কে স্থির থাকে যে হ্যাঁ আমি জানি যে আমি কি হতে চাই, আমি জানি আমি মেডিকেলে পড়তে চাই, আমি জানি আমি বুয়েটে পড়তে চাই, কুয়েটে পড়তে চাই, রুয়েটে পড়তে চাই, চুয়েটে পড়তে চাই, জানে যারা আগে থেকে ফাইট করে। সো তোমার মনের মধ্যে যদি এখন কোনো দ্বিধা থেকে থাকে যায় আমি কি করব, এইচএসসির পরে দেখা যাবে, এক নাম্বার কথা বলবো যে আগে ফিগার আউট করো তুমি কি হতে চাও, তারপর সেই অনুযায়ী তুমি পড়াশোনা করো। কারণ মেডিকেলে ভর্তি হতে চাইলে পড়াশোনা একটু আলাদাভাবে করতে হয়, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইলে পড়াশোনা আরেকটু আলাদাভাবে করতে হয়।